সবাইকে নমস্কার এবং আদাব জানিয়ে আমি ফরেন্সিক মেডিসিন এন্ড টক্সিকোলজি প্রফের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ওয়েপন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যে ওয়েপনটা নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে রুলার, বা পরীক্ষার হলে ইনডিরেক্টলি বলতে পারে যে একটা মোস্ট ব্লান্ট ওয়েপন নাম। তাহলে মোস্ট ব্লান্ট ওয়েপন হচ্ছে রুলার। তো রুলারটা নিয়ে আমাদেরকে প্রথমে ধরতে হবে। কিভাবে ধরতে হবে? আমাদেরকে ধরতে হবে হচ্ছে গিয়ে ডানার দিয়ে এরকম ধরতে হবে, জাস্ট বামের তীর পর এরকম প্রেস করে দিলেই হবে। তো তার আগে আর একটা কাজ করে নিতে হবে, আমাদের প্রথমে আনুমানিক এটা লেন্থ মেজার করতে হবে। ধরুন আমি 20 সেন্টিমিটার লেন্থ মেজার করলাম, তো এরকম ধরে প্রথমে আইডেন্টিফাইং পয়েন্ট বলতে হবে। দিস ইজ এ মডারেটলি হেভি ব্লান্ট ওয়েপন অ্যান্ড ইট ইজ মেড অফ উড অ্যান্ড দ্য সার্ফেস আর স্মুথ অ্যান্ড ইট প্রেজেন্ট টু ব্লান্ট এন্ড অ্যান্ড ওয়ান সিলিন্ড্রিক্যাল বডি অ্যান্ড দিস ইজ নোন এস রুলার অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য ওয়েপন ইজ অ্যারাউন্ড 20 সেন্টিমিটার। তাহলে আমার আইডেন্টিফাইং পয়েন্টটা খুব সুন্দরভাবে হয়ে গেল। তারপর বলতে হবে যে এই ওয়েপনটা দ্বারা কী কী ধরনের ইঞ্জুরি হতে পারে। যেহেতু এটা মোস্ট ব্লান্ট ওয়েপন, ওয়েপনটার অল পার্টি হচ্ছে ব্লান্ট, তাই আমাদেরকে মনে রাখতে হবে BLFD। এই ওয়েপনটা দ্বারা ব্রুইস, লেসারেশন, ফ্র্যাকচার অ্যান্ড ডিসলোকেশন হতে পারে। তাছাড়াও এই যে আমরা বডিটা দেখতে পাচ্ছি, এই বডিটা যখন নেকের উপর প্রেস করা হয় তখন অ্যাসফিক্সিয়া হতে পারে, ওই মানুষ ডাই হতে পারে। তাহলে আমরা কী কী ধরনের ইঞ্জুরি তাও জেনে নিলাম। তারপর বলতে পারে যে এই ওয়েপনটার মেডিকেল ইগল ইম্পর্টেন্ট কী। মেডিকেল ইগল ইম্পর্টেন্ট হচ্ছে কি, এটা দ্বারা মেইনলি হোমিসাইডের কাজে ব্যবহার করা হয়, দেন গ্রিভাস আর অ্যাসাল্টের ক্ষেত্রেও। তো এটা দ্বারা কীভাবে হোমিসাইড হয় এটা যদি জিজ্ঞেস করে, এটা হবে স্ট্রাইকিং ওভার দ্য হেড, স্ট্রাইকিং ওভার দ্য নেক, স্ট্রাইকিং ওভার দ্য চেস্ট রিজন, স্ট্রাইকিং ওভার দ্য অ্যাবডোমেন অ্যান্ড মাল্টিপল স্ট্রাইক অল ওভার দ্য বডি। তো হেডের মধ্যে স্ট্রাইক করলে, আঘাত করলে কীভাবে মানুষ মারা যেতে পারে, ইঞ্জুরি টু দ্য স্কাল অ্যান্ড স্কাল হতে পারে, যার কারণে মানুষ মারা যেতে পারে। যখন একটা মানুষ বেড সাইডে শুয়া অবস্থায় থাকে, তার নেকের মধ্যে এই ওয়েপনটা দ্বারা আঘাত করলে তার ফ্র্যাকচার অ্যান্ড ডিসলোকেশন হতে পারে, সার্ভাইকেল ভার্টিব্রা, যার কারণে স্পাইনাল কর্ডের ইঞ্জুরি হয়ে মানুষ মারা যেতে পারে। তারপর হচ্ছে গিয়ে চেস্টে স্ট্রাইক করলে কীভাবে মানুষ মারা যেতে পারে, চেস্টে স্ট্রাইক করলে সাডেন অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে, বা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, বা রাপচার অফ দ্য বোথ লাংস হতে পারে। আর এখানে একটা কম্প্রেশন ইফেক্ট হবে, এই কম্প্রেশন ইফেক্টের কারণে ফ্র্যাকচার হয়ে যায় রিবসগুলো, যার কারণে ব্লিডিং হতে থাকে লাংস থেকে, যার কারণে মানুষ মারা যেতে পারে। তারপর আমি বলেছি অ্যাবডোমিনের মধ্যে যদি স্ট্রাইক করি, আঘাত করি, অ্যাবডোমিনের মধ্যে স্ট্রাইক করলে যে বিসকাস আছে লাইক ইন্টেস্টাইন, ইউরিনারি ব্লাডার, লিভার, স্প্লিন, এগুলো রাপচার হতে পারে। আর মাল্টিপল স্ট্রাইকের মাধ্যমে কীভাবে বডির বিভিন্ন পার্টে মাল্টিপল স্ট্রাইকের মাধ্যমে কীভাবে মানুষ মারা যেতে পারে, মাল্টিপল স্ট্রাইক করলে সেখানে ব্রুইস হয়, ইন্টারনাল ব্লাড হেমোরেজ হয়, এবং একুইট ব্লাড লস যখন 2 লিটারের বেশি হয়ে যায়, মানে আমাদের টোটাল বডির 40%-এর বেশি ব্লাড যখন ইন্টারনাল হেমোরেজ হয়ে যায়, তখন একটা মানুষ হাইপোভলিমিক শক, পাশাপাশি একটা সিভিয়ার বডি পেইন, যার কারণে মানুষ মারা যায়। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে এই ওয়েপনটা দ্বারা হাউজহোল্ড ইউজ কি। এই ওয়েপনটার হাউজহোল্ড ইউজ আমরা যেসব কাজে ব্যবহার করি, লাইক আমরা ঘরে সেফটির কাজে এটা রাখতে পারি, কুকুর তাড়ানোর কাজে ব্যবহার করতে পারি, বা মাটি নরম করার কাজে, আমাদের ইচ্ছে মতো বলে দিলেই হবে। তো এই ছিল এই ওয়েপন সম্পর্কে। আশা রাখি আপনাদের এই ভিডিওটি ভালো লাগেছে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও।